একটা সাদিকুল মাদার চত্বরে চ্যালেঞ্জ দিলাম, ইস্পোর্টস লয় পারলে কিছু কইরা দে, ইস্পোর্টস লয় পারলে কিছু কইরা দে, তুই খানকির পোলা আমার লাইভে এসে সাদিকুল না চোদায় ওরে, তুমি চোদায়া হয়ছো তোমার চোদানিতেই খাও, আমার চোদানিতে অনেক দরকার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাইপো আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটিতে আমি কোন টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি আশা করছি আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন। আজকের ভিডিওটিতে আমি প্রমি গেমিংয়ের সম্পর্কে কিছু কথা বলতে চলেছি। তার যে মুখের ভাষা বাইরে ভাই, একেবারে মাথা হ্যাং করে দিছে। তারপরেও আমি আপনাদের মাঝে তার কিছু ভুল এবং তার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে কথাটা আমি ইন্ট্রোতে দিয়েছি আপনারা অলরেডি দেখেছেন হয়তো বা বুঝে ফেলেছেন কোন কথার কথা বলতেছি। তো চলুন বেশি কথা না বলে তার কথাগুলো আমরা শুনি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কথা কিছু মতামত প্রদান করি। আমার লাইভে এসে সাদিকুল না চোদায় ওরে, তুমি চোদায়া হয়ছো তোমার চোদানিতেই খাও, আমার চোদানিতে অনেক দরকার নেই। আমি আমার অডিয়েন্স কেমনে গ্রো করতে পারবো, আমি আমার অডিয়েন্স কেমনে কি করতে পারবো, এটা আমি প্রমি বুঝালো। অডিয়েন্স অডিয়েন্স তোমার কি দিয়ে ঢুকিয়ে দেব রিপোর্ট গাইস, চোদাইতাছো আমার পেজ ভেরিফাইড, বলদের বাচ্চা ভালো হালাইতে পারবে না তোমরা রিপোর্ট মাইরা, নিজের পাশে কয়েকদিন পর টিক চিহ্ন আয়া করবো মাদার চোদের বাচ্চারা। এইটা কোনো ভদ্রলোকের মুখের ভাষা হতে পারে বলে আমার মনে হয় না, সেটা আবার যদি হয় মহিলা কোনোভাবেই প্রশ্ন ওঠে। প্রমি গেমিংকে আমি বলতে চাই সে একটা ফ্রি ফায়ার প্লেয়ার, তো ফ্রি ফায়ারকে সম্মান করে তার এরকম ফ্রি ফায়ার স্ট্রিমে এসে গালাগালি দেওয়াটা উচিত না, কারণ এরকম স্ট্রিম যদি কোনো বড় কারোর হাতে পড়ে যায় আর এই না যদি একটা নতুন করে ঝামেলা সৃষ্টি হয় তো ফ্রি ফায়ার এমনিতেই ব্যান্ড, আরও ফ্রি ফায়ার আদৌ কোনো দিন খেলা যাবে কি না এটা আশা করা যায় না বাংলাদেশের। সাদিকুল মাদার চত্বরে চ্যালেঞ্জ দিলাম, ইস্পোর্টস লয় পারলে কিছু কইরা দে, ইস্পোর্টস লয় পারলে কিছু কইরা দে, তুই খানকির পোলা, আর কই তোরে কইছি, কই তোরে কইছি যে তোর সোনা থাকলে আমারে রোস্ট করবি, কই কইছি এটারও প্রমাণ তুই দিবি, তুই এটা প্রমাণ দিবি খানকির পোলা সাদিকুলের বাচ্চা, যদি তুই এক পাপে চোদা হয়ে থাকিস মাদার চোদের বাচ্চা। তুমি কি পাইছো, তুমি এতদিন সবাই রে কইছো আর সবাই তোমার আঙ্গুলে নাচছে, আমিও কি এরকম নাকি? এই একটা বিষয়ে আমি প্রমি গেমিং এর সাথে একমত, যদিও গালাগালির সাথে একমত না, কিন্তু সে যেটা বলেছে যে সাদিকুল পারলে স্পোর্টস নিয়ে কিছু করে দেখাক, আমিও এটা চাই যে সাদিকুল ভাই আপনার তো অনেক পাওয়ার আছে তো আপনি স্পোর্টস নিয়ে একটু কথা বলেন, স্পোর্টস নিয়ে কিছু করে দেখান, তাহলে এটা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য অনেক উপকারী হবে আর দেশ আমাদের দেশ বাংলাদেশ বুঝবে যে ফ্রি ফায়ার কতটা জরুরি ক্যারিয়ার গড়ার জন্য। ফ্রি ফায়ার দ্বারাও যে ক্যারিয়ার সিকিউর করা যায় এটা যাতে মানুষ বুঝতে পারে, যার জন্য সাদিকুল ভাই আমার তরফ থেকেও আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি এই বিষয় নিয়ে লাগেন, এইচটিসি ভাই এই বিষয় নিয়ে অলরেডি লেগেছে, আপনিও তার সাথে থাকেন, যদিও আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি চললে আপনারা একসাথে থেকে এই কাজটি করেন, এতে অল ফ্রি ফায়ার প্লেয়ারের সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখেন আর আমাদের একটি পরিবারের অংশ হয়ে যান। আর আমার কোনো কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তো আই এম এক্সট্রিমলি সরি, আমাকে দয়া করে মাফ করে দিবেন। এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।